আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। হাসপাতালে এসেছিলেন, কি বলবেন? কালকে গত রাত্রি 1:30 নাগাদ কর্মসূত্রে এসেছিলেন আপনার মেছেদা থেকে একজন মহিলা, গীতা পরামানিক নামক এক মহিলা কর্মসূত্রে কামারপুকুর এসেছিলেন। যাত্রাশিল্পী হিসাবে তিনি খ্যাতিসম্পন্ন যাত্রাশিল্পী ছিলেন। তিনি এখানেই বাড়ি করেছেন, নিজস্ব মালিকানা জায়গার উপর বাড়ি করেছেন। তিনি বিবাহ করেননি, কাজেই সংসার নেই, একাই থাকেন। বয়স হয়েছে তেনার 60 বছর বর্তমানে বয়স। তিনি হঠাৎ করেই গতকাল রাত্রি 1:30 নাগাদ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। আমাদের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার মহাশয়ের কাছে উনি ফোন করেন যে আমি খুব অসুস্থ হয়ে গেছি, মরণাপন্ন, আমি বাড়িতে কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করেন। আমরা রাত্রি 1:30 সময়তেই আমরা গিয়ে ওনাকে বাড়ি থেকে তুলে আনি এবং ডাক্তার সঙ্গে সঙ্গে চিকিৎসা চালু করেন। ডাক্তারও মানে আমরা যেটা দেখলাম যে উনি যদি আর আধ ঘন্টা বাড়িতে পড়ে থাকতেন, একা অবস্থায় যদি পড়ে থাকতেন তাহলে হয়তো আরও ক্ষতি হয়ে যেত। তো ওনার চিকিৎসা শুরু করার পর ওনাকে রাত্রি সারা রাত্রি ওনার সঙ্গে চিকিৎসা চলেছে, আমরা কন্টিনিউ ওনার কাছে ছিলাম এবং আজকে এই 12:00 বাজছে, 12:00 সময় আমরা ওনার তমলো ওনার কাঁথি থেকে ওনার বাড়ির লোকজন আসতে ওনার বাড়ির লোকের হাতে সেই পেশেন্ট মোটামুটিভাবে সুস্থ হয়েছে, ওনাকে তুলে দেওয়া হচ্ছে। উনি ওনার বাড়ির লোকেরা ওনাকে নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে বেটার ট্রিটমেন্ট করাবেন। আপনার নাম? আমার নাম সৈয়দ মকবুল হোসেন।